الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار ইমানদারদের পাঁচটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কুরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে সূরাতুল আলে ইমরান, সূরা আলে ইমরানের মধ্যে এই পাঁচটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের গুণ হিসাবে। মুমিনদের প্রথম গুণ আসসাবিরিন, তারা ধৈর্য ধারণ করবে। আসসাবিরিন আসসাদিকিন, দ্বিতীয় গুণ তারা সত্যবাদী হবে, যে মুমিন সে ধৈর্যশীল, যে মুমিন সে সত্যবাদী। আল-কানিতিন, আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, যে মুমিন সে ইবাদতকারী হবে, যে মুমিন সে ধৈর্যশীল, যে মুমিন সে সত্যবাদী, যে মুমিন সে ইবাদতকারী। ওয়াল মুনফিকিন, দান সদকাকারী, যে মুমিন সে ধৈর্য ধারণকারী, যে মুমিন সে সত্যবাদী, যে মুমিন সে ইবাদতকারী, যে মুমিন সে সদকাকারী, দানশীল। ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাকারী, শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই পাঁচটা গুণ একজন মুমিনের থাকা উচিত। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصابرين والصادقين والقانتين والمنفقين والمستغفرين بالأسحار صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ
وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. محترم حاضرين، الله تعالى পবিত্র কুরআনের মধ্যে ইরশাদ করেন, আস-সাবিরিনা ওয়াস-সাদিকিন ওয়াল-কানিতিনা ওয়াল-মুনফিকিন ওয়াল-মুস্তাগফিরিনা বিল-আসহার। ইমানদারদের পাঁচটা গুণ আল্লাহ তাআলা উল্লেখ করছেন। কুরআনের বিভিন্ন জায়গাতে আল্লাহ তাআলা মুমিনদের গুণাবলী উল্লেখ করেছেন। এর মধ্যে সূরাতুল আলে ইমরান, সূরা আলে ইমরানের মধ্যে এই পাঁচটা বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের গুণ হিসাবে। মুমিনদের প্রথম গুণ আস-সাবিরিন, তারা ধৈর্য ধারণ করবে। আস-সাবিরিন আস-সাদিকিন, দ্বিতীয় গুণ তারা সত্যবাদী হবে, যে মুমিন সে ধৈর্যশীল, যে মুমিন সে সত্যবাদী। ওয়াল-কানিতিন, আনুগত্য করবে, আল্লাহর ইবাদত করবে, যে মুমিন সে ইবাদতকারী হবে, যে মুমিন সে ধৈর্যশীল, যে মুমিন সে সত্যবাদী, যে মুমিন সে ইবাদতকারী। ওয়াল-মুনফিকিন, দান সদগাকারী, যে মুমিন সে ধৈর্য ধারণকারী, যে মুমিন সে সত্যবাদী, যে মুমিন সে ইবাদতকারী, যে মুমিন সে সদগাকারী, দানশীল। ওয়াল মুস্তাগফিরিন বিল আসহার, শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাকারী, শেষ রাতে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করবে। এই পাঁচটা গুণ একজন মুমিনের থাকা উচিত। এখন একটু হিসাব প্রত্যেকেই যদি করি যে আমার ভিতরে কি আছে, আমি নিজে যদি আমারটা করি, যে প্রথম গুণ আল্লাহ তাআলা বললেন আস-সাবিরিন, ধৈর্যশীল, ধৈর্য ধারণ করবে। ধৈর্য তিন জিনিসে তিন অবস্থায় ধৈর্য। একটা হলো ধৈর্য সহকারে ইবাদত করা, ধৈর্য সহকারে ইবাদত করা। নামাজ পড়তে ভাল লাগে না, নামাজ পড়া, নামাজ পড়তে কষ্ট হয়, শীতের মধ্যে অজুটা করতে কষ্ট হয়, তো ধৈর্য ধরে একটু কষ্ট করে নামাজটা পড়া। দুই নম্বরে গুনাহ ছেড়ে দেওয়া, গুনাহ ছাড়তে একটু কষ্ট হয়, গুনাহ ছাড়তে কষ্ট হয় না? একজনে মোষ মারে, ঘরে বসে বসে কি আরামে সুদ খাচ্ছে, আর একজন হুইল চেয়ারে বসে কি সুন্দর এই অফিসের চেয়ারে বসে হেলান দিয়ে বসে সিগনেচার করতেছে আর কি নিচ্ছে, ঘুষের বান্ডিল নিচ্ছে, এটা আরাম না? এটা ছেড়ে দেওয়া একটু কষ্টের বিষয় না? কষ্ট, এই টাকা পয়সার লোভ ছেড়ে দেওয়া, ক্ষমতার অপব্যবহার ছেড়ে দেওয়া, আমিত্বকে একটু ছেড়ে দেওয়া, এগুলো একটু কষ্টকর বিষয়, মনে চায় না এগুলি ছাড়তে, নফসে চায় না। নফস এমন একটা জিনিস, একে যত সুযোগ দিবেন তত সুযোগ গ্রহণ করবে। দুইটা জিনিস খেয়াল রাখবেন, একটা হলো দুনিয়ার আসবাব, দুনিয়ার বস্তু সামগ্রী, এগুলি আপনি যত কাজে লাগাবেন ততই আপনার প্রয়োজন দেখা দিবে। যত বেশি মনে করবেন যে এটা দরকার, ওটা দরকার, এটা হয়েছে আরেকটু, ওটা দরকার, ওটা হয়ে গেছে আর একটা দরকার, এরকম আপনি যত লাগাবেন দেখবেন আপনার প্রয়োজন ততই বাড়তেছে, যত বাড়াবেন তত বাড়বে। ওরকম ভাবে নফস, নিজের মনকে
যত প্রশ্রয় দিবেন ও যা চাবে তাই করবেন, দেখবেন যে শুধু একটার উপর একটা বাহানা করতেই থাকবে, বাহানা করতেই থাকবে। এখন এটা করব, তখন ওটা করব, এখন এটা করব না, তখন সেটা করব না, এই আপনাকে একেবারে শেষ করে ছাড়বে, অলস বানায় ছাড়বে, জাহান্নামি করে ছাড়বে। তাহলে ধৈর্য তিন প্রকার। একটা হলো কষ্ট করে ইবাদত করা, ইবাদতে ধৈর্য ধরা, ইবাদতের ক্ষেত্রে ধৈর্য সহকারে ইবাদত করা। ইবাদত করতে একটু কষ্ট হবে, এই কষ্টকে সহ্য করে ইবাদত করা। দুই নম্বরে গুনাহ ছাড়তে কষ্ট হবে, এই কষ্টের ক্ষেত্রে ধৈর্য ধরে গুনাহ ছেড়ে দেওয়া। তিন নম্বরে আমরা ধৈর্য বলতে যেটা বুঝি সেটা হলো বিপদ আপদ আসলে ধৈর্য ধরা। তিন নম্বরে এটা যে একটু হাত কেটে গেছে ধৈর্য ধরতে হবে, একজন মারা গেছে ধৈর্য ধরতে হবে, কিছু টাকা পয়সা হারাই গেছে ধৈর্য ধরতে হবে, ফসলাদি নষ্ট হয়ে গেছে ধৈর্য ধরতে হবে, একজন অসুস্থ হলো ধৈর্য ধরতে হবে, এটা তিন নম্বরে। তাহলে সবর, সবর হলো তিন প্রকার। প্রথম প্রকার হলো ইবাদত, ইবাদতের কষ্ট সহ্য করে ইবাদত করা, আল্লাহর ইবাদতের কষ্ট সহ্য করে ইবাদত করা, সে যে ইবাদতই হোক না কেন। দুই নম্বরে গুনাহের কাজ ছাড়তে যে কষ্ট হয়, এই কষ্টটাকে সহ্য করে ধৈর্যের সাথে গুনাহের কাজ ছেড়ে দেওয়া। তিন নম্বরে ক্ষুধার কষ্ট, আর্থিক কষ্ট, ফসল ক্ষেত খামার নষ্টের ক্ষেত্রে যেটা কষ্ট হয়, বিপাকে পড়তে হয় এটার কষ্ট, ব্যবসা বাণিজ্য কম হলে বা নষ্ট হলে লোকসান হলে যে একটা কষ্ট, এই যে কষ্টগুলি, এই বিপদ আপদে মুসিবতে ধৈর্য ধরা, এই তিন প্রকার ধৈর্য। আমাদের সমাজে বা আমাদের মুসলমানদের একটা মানসিকতা আছে যে একজন ব্যক্তি নামাজ পড়ে আবার এদিক গানও শোনে, তো নামাজ দিয়ে তার কি হবে? একজন ব্যক্তি নামাজ পড়ে আবার মিথ্যাও বলে, নামাজ দিয়ে তার কি হবে? একজন ব্যক্তি দাড়ি রাখে, হ্যাঁ, আবার চগলখড়িও করে, তো চগলখড়ি এই এই দাড়িতে তার কি হবে? একজন ব্যক্তি জুব্বা পরে, বড় আলেম হয়েছে, আবার সে গুনাহের কাজও করে, তো এই আলেমতে তার কি হবে? এরকম বিভিন্ন কথা আমরা বলে থাকি। আমাদের কথার ভাবভঙ্গি এমন থাকে মানে যে নামাজ পড়তেছে আবার মিথ্যা বলতেছে, সে নামাজটাও ছেড়ে দিক। মানে মিথ্যা ছাড়ুক বিষয়টা এমন থাকে না, বিষয়টা থাকে নামাজও ছেড়ে দিক। আমাদের কথার ভাবটা এমনই থাকে। আসলে এখানে আমাদের একটা বোঝার ভুল আছে। বলে আবার যে আমি নামাজও পড়ি না, মিথ্যা বলি তো, মাঝে মাঝে বলি নামাজ পড়ি না, তো আমার জন্য এটা ঠিক আছে। আবার বলে কি নামাজ না পড়লেও আমার ইমান খুব মজবুত আছে, এরকমটাও কিন্তু বলে। আপনারা এ সমস্ত কথা শুনছেন কিনা জানি না, কিন্তু আমি অনেক শুনছি। তো আসলে এই নামাজের সাথে মিথ্যার কোনো সম্পর্ক নাই, দাড়ির সাথে চগলখড়ির কোনো সম্পর্ক নাই, জুব্বার সাথে এলেমের সাথে গীবত শিকায়তের কোনো সম্পর্ক নাই, সমস্ত ইবাদতের সম্পর্ক ইমানের সাথে। নামাজ পড়া ইমানদারের গুণ, সত্য বলা ইমানদারের গুণ, মিথ্যা ছাড়া ইমানদারের গুণ। কথাটা বুঝতে পারছেন? হ্যাঁ, যে ব্যক্তি ইমানদার, নামাজ পড়ে, মিথ্যাও বলে না, আরও অনেক ভালো। আমি মিথ্যা বলতে উৎসাহিত করতেছি না, কিন্তু বিষয়টা হলো এটা যে যে ব্যক্তি নামাজ পড়ে সে মিথ্যা বলাটা তার জন্য পাপ, আর আপনি নামাজ পড়েন না আপনার জন্য মিথ্যা বলাটা বৈধ, বিষয়টা তো এমন না। কথাটাকে বুঝাইতে পারলাম কিনা আল্লাহ ভালো জানে। মানে আমাদের ভাবভঙ্গি থাকে যেমন নামাজ পড়ে ও মিথ্যা বলবে না, আমি নামাজ পড়ি না আমি মিথ্যা বলবো, এমন একটা ভাব থাকে। মানে ওর জন্য বৈধ না আমার জন্য বৈধ, বিষয়টা তো এমন না। ওর জন্য মিথ্যা যেমন হারাম, আমার জন্য মিথ্যা তেমনই হারাম। ও বরঞ্চ আমার থেকে ভালো। কিভাবে ভালো? ও তো নামাজ পড়ে,
ও একটা গুনাহ করে, মিথ্যা বলে একটা গুনাহ করে, আর আমি তো নামাজও পড়ি না মিথ্যাও বলি, আমি করলাম কয়টা? দুইটা। ওর তো আয়ও আছে ব্যয়ও আছে, আমার তো আয় নেই শুধু ব্যয়। হাদিসের মধ্যে আসছে, মানুষ যখন নেক আমলও করে বদ আমলও করে, তো নেক আমল আর বদ আমলে কাটাকাটি হয়। নেক আমলটা হলো তার ইনকাম, বদ আমল হলো তার খরচ। তো ও তো আমার থেকে ভালো, এই জন্য আমরা এই জাতীয় মানসিকতাটা পরিবর্তন করব যে যে নামাজ পড়ে তার জন্য মিথ্যা বলা বৈধ না, আর আমি নামাজ পড়ি না আমার জন্য মিথ্যা বলা বৈধ, এই মানসিকতাটা চেঞ্জ করব না। ওর জন্য যেমন মিথ্যা হারাম, আমার জন্য মিথ্যা কি হারাম, বরঞ্চ ও আমার থেকে ভালো, ও নামাজ পড়ে আমি নামাজ পড়ি না, বিষয়টা এরকম রাখবো, আল্লাহ মাফ করুক। আবার যে নামাজ পড়ে অন্যায় কাজগুলি করি, কোরআনে আছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশা ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে, ফাহেশা কাজ থেকে, নিষিদ্ধ কাজ থেকে, অপছন্দনীয় কাজ থেকে, গুনাহের কাজ থেকে হেফাজত করে। আমি নামাজ পড়তেছি তারপরেও অন্যায় কাজ থেকে বাঁচতে পারতেছি না, এটা তার জন্য একটা চিন্তার বিষয়। যে আমি তো নামাজ পড়ছি 20 বছর, 30 বছর, 40, 50, 60 বছর নামাজ পড়তেছি, আসলে তো আমার এখন ফেরেশতার মতো, ফেরেশতাদের থেকে অনেক উচ্চ মানের মর্যাদাশীল হওয়ার কথা ছিল, কিন্তু তারপরে হচ্ছি না কেন, আমি গুনাহের কাজ ছাড়তে পারছি না কেন, এটা একটু ফিকিরে আসার দরকার, চিন্তায় আসার দরকার। নিঃসন্দেহে আমার নামাজের মধ্যে কোনো ঘাবলা আছে, হয় তাহারাত ঠিক মতো হচ্ছে না, মানে পবিত্রতা হচ্ছে না ঠিক মতো, সে যে কোনো লাইনে হতে পারে, শারীরিক হতে পারে, পোশাকে হতে পারে, উপার্জনের মধ্যে হতে পারে, খাবারের মধ্যে হতে পারে, যার কারণে আমার নামাজ শুদ্ধ হচ্ছে না, বা কোরআন তেলাওয়াতের মধ্যে পড়ার উচ্চারণ শুদ্ধ অশুদ্ধতার মধ্যে কোনো বিষয় থাকতে পারে, যার এক মোট কথা আমার নামাজ শুদ্ধ হচ্ছে না বা ঠিক মতো হচ্ছে না, যার কারণে আমি গুনাহের কাজ ছাড়তে পারছি না। আসলে একটা তালা যদি বন্ধ থাকে, আমাদের বিশ্বাস থাকে চাবি দিলেই খুলে যাবে, তাই না? সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনের কথা বিশ্বাসটা এমনই ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জত যা বলেছেন, তা হবেই হবে। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন যদি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইতেন, যদি সাহায্য না পাইতেন তো পেরেশান হয়ে যাইতেন, কিরে আল্লাহ বলছে নামাজ পড়ে সাহায্য চাও, তো নামাজ পড়ে সাহায্য চাইলাম তো এখনো কেন সাহায্য আসে না, পেরেশান হয়ে যাইতেন, তাহলে মনে আমার ওযু হয় নাই, যাই আবার নামাজটা পড়ি, পড়ে আবার চাই, আবার ওযু করে আবার নামাজ পড়ছে, পড়ে চাইছে তারপরে আসে না, আবার পেরেশান হয়ে গেছে কেন আসলো না। আরে এটা তো চাবির মতো, নামাজ হলো চাবি, এটা তো চাবির মতো, দিলেই তো খুলবে, সাহায্য চাইলেই তো আসবে, আসছে না কেন, আবার নামাজ পড়ছে, আবার দোয়া করছে, সাহায্য এসে গেছে। কিন্তু আমরা তো 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর নামাজ পড়তেছি, সাহায্য চেয়ে যাচ্ছি, হয় না, তার মানে কি কিছু একটা মনে হয় সমস্যা আছে, কিন্তু এই যে চিন্তাটা, এই চিন্তাটা আমার আপনার ভিতরে আসতেছে না, এই ফিকিরটা আসছে না, এই অনুভূতি আসতেছে না, এটা জাগ্রত করার দরকার। তো যাই হোক, যে কথা বলছিলাম যে মুমিনের 5টা গুণ আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলছেন, আসসাবিরিন, মুমিন ধৈর্যশীল হবে, অস্থির হবে না, যে কোনো কাজ সম্মুখীন আসলে, যে কোনো বিপদ আপদ, যে কোনো অবস্থার সম্মুখীন হলে অস্থির হবে না, ধৈর্য হারা হবে না, সে ধৈর্য ধারণ করবে। তো ধৈর্য তিন প্রকার বলছিলাম, একটা হলো ধৈর্য সহকারে ইবাদত করা, কষ্ট হওয়া সত্ত্বেও এই কষ্টকে সহ্য করে ইবাদত করা, এই কষ্টের উপরে ধৈর্য ধরে ইবাদত করা, যে কোনো ইবাদত। এখন আমার বাড়ির সবাই গান বাদ্য করতেছে, এখানে এই গান বাদ্য ছেড়ে দেওয়া আমার জন্য কষ্ট, হ্যাঁ প্রয়োজনে আমি আজকের জন্য বাড়ির থেকে চলে যাই, সবাই গান বাদ্য করতেছে আমি আজকের জন্য বাড়ির থেকে অন্য কোথাও চলে যাই, এটা আমার জন্য কষ্ট, তারপরেও যাই, চলে যাই। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং খুদ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপ বেটা দুজনের ব্যাপারে বর্ণিত আছে যে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, গানের আওয়াজ আসছে, সাথে সাথে কানের ভেতরে আঙ্গুল ঢুকাই দিয়েছে, এই আঙ্গুল ঢুকাই দিয়ে অনেক দূর পর্যন্ত গেছে, যাওয়ার পরে খাদেমকে জিজ্ঞাসা করতেছে, সঙ্গীকে জিজ্ঞাসা করতেছে, সাথে যে ছিল সফর সঙ্গী তাকে জিজ্ঞাসা করতেছে গানের আওয়াজ কি আসে, যখন বলছে আসে না তখন কানের থেকে আঙ্গুল সরাইছে, এই যে খানিক দূর কানের ভিতরে আঙ্গুল দিয়ে হেঁটে যাচ্ছে, এটা কষ্ট না? কিন্তু আমি আপনি তো মনে হয়
আজকে হয়তো অনেকে শুনলাম, অথবা জিন্দেগিতে কেউ এ কাজ করিও নাই, এটাও একটা নেকামল তো। এই যে কষ্ট করে বাঁচলাম গানের থেকে, নেকামল না? হ্যাঁ, অথবা আমরা ফিকির করি যে বাড়িতে সবাই গান বাদ্য করতেছে, আমি একলা আছি, তাহলে আরেকজনকে বলি যে ভাই গানটা বন্ধ করা যায় কিভাবে, তাকে বুঝাই, আরো 5 জনকে ডাকি, ডেকে বুঝাই। সমাজের মধ্যে একটা গান বাদ্য হলে সমাজের 10টা যুবক আমরা দাঁড়ায় যাই, 10টা যুবক তাদের কাছে কথা বলি যে চাচা, দাদা, ভাই বা বাবা, মামি, যার যে রেস্তায় যেভাবে লাগে তাকে যে বুঝাই যে গান বাদ্য না করলে হয় না, বুঝাই। এভাবে তৈরি হই আমরা আস্তে আস্তে। তো 2 নম্বরে সবর আনিল মাসিয়া, গুনাহ ছেড়ে দেওয়ার ক্ষেত্রে ধৈর্য ধরা, মানে ধৈর্যের সাথে গুনাহে গুনাহ ছাড়ার যে কষ্ট, এই কষ্টটা সহ্য করে নিয়ে গুনাহ ছেড়ে দেওয়া। 3 নম্বরে বিপদ আপদে ধৈর্য ধারণ করা, আল্লাহর কাছে সাহায্য চাওয়া, অস্থির না হওয়া, ধৈর্য হারা না হওয়া। আগেও আপনাদেরকে শুনাইছি যারা ধৈর্যশীল এদের প্রত্যেকটা ইবাদতের পুরস্কার আল্লাহ তাআলা বেগাইর হিসাব, অফুরন্ত, বেহিসাব, এই নেক আমলের প্রতিদানগুলো আল্লাহ তাআলা এমন ভাবে দেন যার কোনো হিসাব রাখেন না আল্লাহ তাআলা। বাড়তেই থাকে, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। সবরকারীদের ইবাদতের সওয়াব এটা কি 10, 700 না, অগণিত, বাড়তেই থাকে, বাড়তেই থাকে। কত যে দিবে আল্লাহ ভালো জানে, কত দিবে আল্লাহ ভালো জানে। আমার আপনার বেহিসাব মানে কি, কয়েকশো কোটি, কয়েক লক্ষ কোটি, এই আমাদের কাছে বেহিসাব, কারণ আমরা ছোট, আমাদের সামান্য কিছুর মালিক। হ্যাঁ, আমাদের কাছে বেহিসাব মানে এরকম, আরে শত শত, বুঝাইছে? কিন্তু আল্লাহ তাআলা তো সমস্ত পৃথিবীর মালিক, সমস্ত জাহানের মালিক, সবকিছুর মালিক, তার বেহিসাব কত আল্লাহ ভালো জানে। 2 নম্বরে এজন্য আমরা যে কোনো কাজে ধৈর্য ধারণ করব, ধৈর্যের সাথে কাজ করার চেষ্টা করব। 2 নম্বরে সত্য, একজন মুমিন যে মুমিন হবে সে সত্যবাদী হবে। কিন্তু এখন আমাদের যে অবস্থা, বলে যে সত্য বললে পেট চলবে না, সত্য বললে পিঠ বাঁচবে না, সত্য বললে সমাজে বাস করা যাবে না, সত্য বললে চাকরি করা যাবে না, সত্য বললে ব্যবসা করা যাবে না, করলেও লাভবান হওয়া যাবে না, এরকম একটা ধ্যান ধারণা, ফিকির, এরকম একটা মানসিকতা আমাদের ভিতরে একটা কালচার তৈরি হয়ে গেছে। যেখানেই যান মিথ্যা, যেখানেই যান মিথ্যা, যেখানেই যান মিথ্যা, মিথ্যা মিথ্যা মিথ্যা। অথচ হাদিসের মধ্যে আসছে যে যখন কোনো ব্যক্তি মিথ্যা বলে, এই মিথ্যার একটা দুর্গন্ধ আছে, এই দুর্গন্ধে ফেরেশতারা মিথ্যাবাদীর থেকে অনেক দূরে চলে যায়, কাছেই আসে না। রহমতের ফেরেশতা এই মিথ্যাবাদের কাছেই আসে না, মিথ্যার দুর্গন্ধে। তো আপনি বলবেন যে আমরা তো দুর্গন্ধ পাই না, আমরা তো দুর্গন্ধ পাই না। আপনি চিন্তা করেন, রাস্তার পাশে একটা মরা ছাগল যদি পড়ে থাকে, একটা মরা মুরগি যদি পড়ে থাকে, যদি 2-3 দিন হয়ে যায় দুর্গন্ধ হবে না? আমরা যখন যাব তখন কি নাক বন্ধ করে দৌড় দাও, তাই করবো না? আর একটা কুকুর যে কি করবে বলেন, একটা কুকুর যে কি করবে, ওর কাছে কি গন্ধ লাগবে? ও তো চিন্তা করবে, আরে বিরিয়ানির গন্ধ আসতেছে কোন জায়গা থেকে, তাড়াতাড়ি চল। ওর অবস্থা এরকম না? হ্যাঁ, ও তো মনে করবে বিরিয়ানি ফেলায় রাখছে কে, যাই কয়টায় মিলে পড়বে হুমড়ি খেয়ে, তাড়াতাড়ি খাও। এরকম ভাবে ওর কাছে এটা দুর্গন্ধ না, কিন্তু আমাদের কাছে দুর্গন্ধ। মিথ্যা যারা বলে তাদের কাছে মিথ্যা দুর্গন্ধ না, দুর্গন্ধ মনে হয় না তাদের কাছে, মানে কিছু মনেই হয় না। কিন্তু ফেরেশতারা তো মিথ্যা বলে না, ফেরেশতারা গন্ধটা অনুভব করে। আরো বলি, সহজে বলি, অত ইসের ভিতরে চলে গেলাম একটু বুঝতে কষ্ট হচ্ছে। কিছু মানুষ আছে না বিড়ি সিগারেট খায়, হ্যাঁ, এদের কাছে কি বিড়ি সিগারেট কোনো গন্ধ মনে হয়? আর যারা খায় না তারা পাশে টিকতেই পারে না, পাশে টিকতে পারে না। অনেক পুরুষের স্ত্রীদের অভিযোগ, তার স্বামী বিড়ি সিগারেট খায়, দুর্গন্ধ, তাদের কষ্ট হয়।
তাছাড়া বুঝতে পারছেন তো মিথ্যার একটা গন্ধ আছে, এই মিথ্যার গন্ধে মুমিন থেকে ফেরেশতা অনেক দূরে চলে যায়, মিথ্যা ছেড়ে দেওয়া। আমি আপনি চিন্তা করতেছি মিথ্যা বলে হয়তো লাভবান হয়ে যাচ্ছি, মনে রাখবেন আপনি মিথ্যা বলে যে উপার্জনটা করতেছেন মিথ্যার মাধ্যমে, আল্লাহর কসম ভাই আমার এই মালটা 10 টাকায় কিনা, 12 টাকায় বেচলে 2 টাকা লাভ হবে, আসলে কিনা 5 টাকায়। তো চিন্তা করতেছে আমি যদি সত্য বলি তাহলে হয়তো বেচা কিনায় লাভ হবে না, মানুষকে ধোকা দিচ্ছে। তো আপনি যখন ধোকা দিচ্ছেন আপনিও অটোমেটিক ধোকা খেয়ে যাবেন, আপনি অটোমেটিক কি কি খাবেন, মানে কিভাবে যে ধোকা খাবেন আপনিও বুঝবেন না, আপনি যেভাবে কামাই নিয়ে আসবেন ওটা ওইভাবেই চলে যাবে। একজনকে ধোকা দিয়ে কামাবেন আপনার অসুস্থতার ভিতর দিয়ে ওটা বের হয়ে যাবে, অথবা ছেলে মেয়ের বিপদ আপদের ভিতর থেকে বের হয়ে যাবে, অথবা হারায় যাবে, চোরে নিবে, বিভিন্ন ভাবে আপনার ওই সম্পদটা বের হয়ে যাবে। আর যদি আপনি ধোকা না দেন আল্লাহ তাআলা আপনার হালাল উপার্জনের মধ্যে বরকত দিয়ে দিবে। একটা ঘটনা পড়েছিলাম, এক ব্যবসায়ী ছিল, তার কর্মচারী ছিল দোকানে। তো মুসলিম ব্যবসায়ীদের নিয়ম হলো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মান গাশানা ফালাইসা মিন্না, মান গাশা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোকা দিল সে আমাদের অন্তর্ভুক্ত না, মানে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের অন্তর্ভুক্ত সে না, আমার দলে না, অন্য দলে সে। মুসলিম ব্যবসার নীতি হলো একই মাল একটা নিম্নমানের একটা উচ্চমানের, এটা আপনাকে পার্থক্য করে রাখতে হবে। যদি একই মাল একটা শুকনো একটা ভিজা, শুকনোটা উপরে রাখতে পারবেন না, ভিজাটা আপনাকে উপরে রাখতে হবে, শুকনোটা আপনি আলাদা রাখেন। যদি শুকনাকে বেচতে হয় তাহলে শুকনোটা আলাদা ভিজাটা আলাদা। প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ক্রেতার কাছে আপনাকে বর্ণনা করতে হবে, এটা ত্রুটিযুক্ত, এটা ত্রুটি মুক্ত, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, এটা আপনাকে উল্লেখ করতে হবে। এরকম একজন ব্যবসায়ী ছিল, মুসলিম ব্যবসায়ী, তার কর্মচারীকে বলা ছিল যদি কোনো খোটা মাল ত্রুটিযুক্ত মাল বিক্রয় করে তাহলে তার ক্রেতাকে বলে দিবে যে ভাই এই মালে এই সমস্যাটা আছে। তো একজন বিধর্মী অমুসলিম ওই বাজারে আসছে, ওই দোকান থেকে মাল ক্রয় করছে, মালিক দোকানে ছিল না। কিছুক্ষণ পরে মালিক আসছে, এসে দেখে যে বেশ কিছু মাল বিক্রয় হয়ে গেছে। মালিককে জিজ্ঞাসা করতেছে এই জায়গায় যে একটা মাল ছিল ওই মালের মধ্যে একটু ত্রুটি ছিল, এটাকে তুমি ক্রেতাকে বলে দিয়েছো? বলছে না। তো মালিক বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তুমি তো আমাকে ক্ষতিগ্রস্ত করে ফেললে, বিপদে ফেলে দিলে, এই পয়সা তো আমার জন্য হালাল হবে না। তো দোকানদার করছে কি, তখন তো উট ঘোড়া এগুলি যানবাহন ছিল, গাধা, তো উনি উট নিয়েছে, উট নিয়ে রওনা শুরু করছে। আর মানুষদের কাছে জিজ্ঞাসা করতেছে এখানে একটা কাফেলা, ব্যবসায়ী কাফেলা ছিল, তারা কতদিন আগে গেছে বা কত সময় আগে গেছে? তারা অনুমান বলে দিচ্ছে এরকম সময় তারা গেছে, উনি কয়েকদিন সফর করে তাদেরকে ধরছে। সফর করে ধরার পরে ওই কাফেলায় যে জিজ্ঞাসা করতেছে যে এরকম একজন ব্যবসায়ী কি এখানে আছেন যে অমুক দোকান থেকে এই জাতীয় মাল কিনছেন? বলছে হ্যাঁ। এক বিধর্মী বলছে আমি আমি ওই মালগুলো ক্রয় করছি। বলছে দেখেন আপনার ওই মালের ভিতরে একটা দোষ আছে। ওই বিধর্মী ব্যবসায়ী ক্রেতা বলতেছে আপনি কি শুধুমাত্র এই কথাটা বলার জন্যই আমার সাথে সাক্ষাৎ করছেন? উনি বলছে হ্যাঁ, আমি এই কথাটা বলার জন্যই আপনার সাথে সাক্ষাৎ করছি। ওই ক্রেতা বলছে আপনাদেরকে যে 200 দেরহাম আমি মূল্য পরিশোধ করছিলাম, ওই 200 দেরহাম কি আপনি সাথে নিয়ে আসছেন? বলছে হ্যাঁ সাথে নিয়ে আসছি, তো ওটা আমাকে ফেরত দেন। তো ওটা ওনাকে ফেরত দিছে, ফেরত দিলে উনি ওটা ছুটে ফেলছে, ছুড়ে ফেলে ওনার থলের থেকে আবার নতুন করে 200 দেরহাম বের করে ওনাকে দিচ্ছে। তো বিক্রেতা দোকানদার কৌতূহল হয়ে জিজ্ঞাসা করতেছে আপনি এই পয়সা কেন ছুড়ে ফেললেন? বললেন যে আপনি আমাকে ধোকা দিচ্ছেন না, আমি আপনাকে ধোকা দিই কেমনে? বলে সেটা কি করে? আপনাকে যে রূপার মুদ্রাগুলি আমি কি দিয়েছি এগুলি প্রকৃত পক্ষে রূপার না, এগুলো অন্য ধাতু দিয়ে তৈরি করা, উপরে রূপার রং করে দেওয়া, এই রূপার প্রলেপ দেওয়া।
তো আপনি এত দূর থেকে আসছেন আমার কাছে আমাকে ধোকার থেকে ক্ষতির থেকে বাঁচানোর জন্য, তো আমি তো আপনাকে দিয়ে আসছিলাম সব দুই নম্বর পয়সা মুদ্রা, আমি আপনাকে ধোকা দিই কিভাবে? প্রকৃতপক্ষে এই ব্যক্তি ছিল ভালো, ইনার ভিতরে ধোকা দেওয়ার চিন্তা ছিল না, যার কারণে এত দূর সফর করার পরে ওনার যে মূলধন 200 দেরহাম 200 রূপার মুদ্রা, এটা তো যদি উনি না যাইতো উনি ক্ষতিগ্রস্ত হইতো না, আল্লাহ ওনার প্রচেষ্টায় ওনাকেই বাঁচাই দিলেন। সাথে সাথে একজন বিধর্মীও মুসলমানদের রীতি সম্পর্কে দাওয়াত পেয়ে গেলেন। এজন্য ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যেখানেই আমরা থাকি না কেন, আমাদের ব্যবসার ভিতরে উপার্জনের ভিতরে সত্যবাদী হওয়া, আমাদের জীবনযাত্রার মধ্যে প্রত্যেকটা বিষয়ে সত্য কথা বলা। একজন মেকানিকের কাছে যাইবেন একটা মোবাইল সারার জন্য, এক দোকানে যাইবেন 500 টাকা, ওই একই কাজ করানোর জন্য আরেকজনের কাছে যাবেন 700 টাকা, আরেকজনের কাছে যাবেন 1000 টাকা, আরেকজনের কাছে 1500 টাকা, আরেকজন 2000 টাকা। তো সে একই কাজ একই বস্তু লাগাই দিবে, এত কম বেশি হয় কি করে? এটা ধোকাবাজি। আমরা শুধু চিন্তা করি যে হয়তো যারা রাষ্ট্রীয় ক্ষমতায় আছে, অফিস আদালতে যারা আছে, সরকারি কর্মচারী, তারাই শুধু ঘুষ খায়, তারাই শুধু ধোকাবাজি করে। না, আপনি চিন্তা করেন, একজন টমেটো বিক্রেতা, টমেটো বিক্রেতা, এই টমেটোর উপরে করে কি সরিষার তেল ইচ্ছা মতো একটা কাপড়ে সরিষার তেল মাখে ওইটা টমেটোর উপরে ডলে, চকচক করে, মনে হয় যে খুব ভালো। পাশে একটা বেচতেছে 70 টাকা, এটা বেচতেছে 100 টাকা, এটা ভালো, কিন্তু আসলে একই খেতের টমেটা, একই খেতের, একই মানের, শুধু এটা একটু তেল ডলছে ওটা তেল ডলে নাই, এটুকুই পার্থক্য, আর কিছু পার্থক্য নেই। পাকে নাই, ফরমালিন দিয়ে পাকাচ্ছে, মাছ রাখার কোনো ব্যবস্থা নেই, ফরমালিন দিয়ে মাছ রেখে দিচ্ছে, এইগুলো আমাদেরকে খাওয়াচ্ছে। দুই নম্বরই, এই দুই নম্বরই করে হচ্ছে কি, আপনি আমাকে ধোকা দিচ্ছেন, আমার ক্ষতি করতেছেন, ঠিক আমিও ধোকা দিয়ে আপনাকে ক্ষতি করতেছি, আপনার কাছ থেকে মাছ ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছি, আপনি আমার থেকে ওষুধ ক্রয় করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ ধোকাবাজি যখন সব জায়গায় চলতেছে তখন আপনি আমার থেকে কি সবজি কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, আর আপনার থেকে আমি ওষুধ কিনে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এখন তো ওষুধ বানায় আটা দিয়ে। হ্যাঁ, আমার বন্ধুরা সেদিনকে বলতেছিল যে ভাইয়া ওষুধের ব্যবসা করলে করা যায়, অফার আছে, কেমন? সম্পূর্ণ আটা, আটা দিয়ে ওষুধ তৈরি করে দুই নম্বরই ব্যবসা করতেছে। এই খুলনা হেরাজ মার্কেটের কথা বললো, এই জায়গায় এরকম ব্যবসায়ী আছে, খুলনা ভিতর তো হেরাজ মার্কেট একটা বড় পাইকারি ওষুধের ব্যবসা, এরকম চলতেছে ধোকাবাজি। তো এই ধোকাবাজি করে আপনি আমাকে ঠকাচ্ছেন, অন্য জায়গা থেকে আপনিও ঠকে যাচ্ছেন, সবাই তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, এখান থেকে বের হয়ে আসা দরকার। অলকানিতিন, মুমিনের 3 নম্বর গুণ থাকবে, মুমিন ইবাদতকারী। মুমিন কি করবে? ইবাদত করবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আল্লাহর কাছে অভিযোগ করতেন, আল্লাহ আপনার রাত কত ছোট হয়ে গেছে, 2 রাকাত নামাজ শেষ করতে না করতে ফজর হয়ে যায়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে আল্লাহর কাছে কি করতেন, অভিযোগ করতেন, আল্লাহ আপনার রাত কত ছোট হয়ে গেছে, 2 রাকাত নামাজ পড়তে না পড়তে ইশার পরে 2 রাকাত নামাজ নফলে নিয়ত করে দাঁড়াইছে, তাহাজ্জুদে দাঁড়াইছে ঈশার নামাজের পরে, 2 রাকাত নামাজ শেষ করতে না করতে ফজর হয়ে গেল, রাত কত ছোট হয়ে গেছে, আল্লাহ আপনি আমার সময়ে বরকত দেন, সারা রাত ইবাদত। আমি আপনি চিন্তা করি তো দিনের মধ্যে কয় রাকাত নফল নামাজ পড়ি, প্রত্যেকে যা যা যায় বলার দরকার নেই, চিন্তা করেন। মুমিনের মুমিনের গুণ তো মুমিন ইবাদতকারী হবে, তো আমি আপনি কি ইবাদত করতেছি, রাতের বেলা ঘুম, দিনের বেলা আড্ডা, হ্যাঁ আর কাজ, এই নিয়েই ব্যস্ত, এই নিয়েই ব্যস্ত। হ্যাঁ, যদি কোনো ব্যক্তি হালাল রুজি উপার্জনের জন্য, তার পেট চালানোর জন্য, সংসার চালানোর জন্য হালাল রুজি উপার্জন করে, এটাও তার ইবাদত হবে, কিন্তু সে নিয়ত থাকতে হবে। যদি কেউ সুস্থতা অর্জন করার জন্য ঘুমায়, হ্যাঁ এটাও তার ইবাদত হবে। যদি কেউ স্ত্রীর সাথে গল্প করে, এটাও তার ইবাদত হবে, কিন্তু নিয়ত থাকতে হবে। কথাটা বুঝতে পারছেন? কিন্তু এগুলো তো আছে আমাদের নিত্যদিনের প্রয়োজন, এই প্রয়োজনের অতিরিক্ত আমরা আল্লাহর সাথে, মানে আল্লাহ আমাদেরকে যে ভালোবাসবেন, তার বিশেষ রহমত আমাদেরকে দান করবেন, তার বরকত আমাদেরকে দিবেন, এজন্য আমরা অতিরিক্ত কি করতেছি? পাঁচক তো নামাজকে ঠিক মতো পড়তেছি, আর পড়লেও কি জামাতে পড়তেছি? পাঁচক তো নামাজই শুধু ক্ষান্ত রাখতেছি না, 2-4 রাকাত নফলও পড়তেছি। এগুলো একটু হিসাবে আনার দরকার। আমার ইবাদত, ইবাদতে আমার দুনিয়াতে তো অনেক কিছুই হইলো, এক সময় বাড়ি ছিল না বাড়ি হইলো, টাকা পয়সা ছিল না টাকা পয়সা হইলো, স্ত্রী ছিল না স্ত্রীও পাইলাম, বাল বাচ্চা ছিল না তাদেরকেও পাইলাম, আল্লাহ সেগুলিও দিল, সবই আস্তে আস্তে পাইতেছি,
কিন্তু আমার যে লক্ষ্য উদ্দেশ্য ছিল আখেরাত পরকাল তার জন্য আমি কতটুকু অগ্রসর হইলাম কি উপার্জন করতে পারলাম আপনার জন্য তো বিশাল জান্নাত পড়ে রয়েছে খালি ওখানে তো আপনার বৃক্ষরোপণ করতে হবে একবার সুবহানাল্লাহ বলবেন একটা বৃক্ষরোপণ হবে একবার সুবহানাল্লাহ বলবেন আপনার জান্নাতের মধ্যে একটা জান্নাত তৈরি হবে একটা ঘর তৈরি হবে ইট তৈরি হবে এগুলো তো আপনার এখান থেকে বানাইতে হবে সেগুলো আপনি আমি আপনি কতটুকু অগ্রসর হতে পারলাম মুমিনের যে গুণ মুমিন ইবাদতকারী হবে সেই ইবাদতকারী হিসাবে আমি কি আমার নাম লেখাইতে পারলাম একটু হিসাব করে দেখেন চার নম্বরে ওয়াল মুনফিকিন দান সদগাকারী হবে দান করবে সদগাকারী হবে হাদিসের মধ্যে আসছে যে ব্যক্তি দানশীল সে আল্লাহর নিকটবর্তী জান্নাতের নিকটবর্তী মানুষের নিকটবর্তী মানে মানুষ তাকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে তার জন্য জান্নাত তৈরি আর যে ব্যক্তি বখিল কৃপণ সে আল্লাহর থেকে দূরে মানুষ থেকে দূরে জান্নাত থেকে দূরে জাহান্নামের কাছে কথাটাকে বুঝতে পারলেন হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বড় মুহাদ্দিস ছিলেন উনি একদিন ক্লাসে দেখে যে ওনার একটা ছাত্র নাই তো অন্য ছাত্রদেরকে জিজ্ঞাসা করতেছে ওই যে একটা ছেলে ছিল যে খুব মনোযোগ সহকারে কথা শুনতো হাদিসগুলি শুনতো লিখে রাখতো সেই সেই ছেলেটা কই তো লোকেরা বলছে যে হুজুর ওনার তো 10,000 টাকা ঋণ ছিল উনি 10,000 স্বর্ণমুদ্রা ঋণ ছিল এই 10,000 টাকা ঋণের কারণে পরিশোধ করতে পারে নাই দেখে পাওনাদার তাকে কাজের কাছে বিচার দিয়ে জেলে ভরে রাখছে তো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি কাউকে কিচ্ছু বলেন নাই পরের দিন উঠে পরের দিন ওই সেই পাওনাদারের কাছে গেছে যে 10,000 দেরহাম স্বর্ণমুদ্রা তাকে পরিশোধ করছে আর বলছে দেখেন আপনি কাউকে বলবেন না আপনি ওকে জেল থেকে বের করে দেন আমি যে আপনাকে পরিশোধ করে দিলাম ওর পক্ষ থেকে এটা আপনি দুনিয়ায় কাউকে বলবেন না ঠিক আছে পরের দিন দেখে এই দিন পরিশোধ করলো তারপরের দিন দেখে ওই ছেলেটা আবার ক্লাসের ভিতরে আসছে তো জিজ্ঞাসা করতেছে বাবা তোমাকে 2 দিন দেখলাম না ক্লাসের মধ্যে বলছে হুজুর আমি তো ঋণী ছিলাম এই ঋণের কারণে পাওনাদার আমাকে জেলে আটকায় রাখছিল কে যেন আমার টাকা সব পরিশোধ করেছে পাওনা সব পরিশোধ করে দিয়েছে তারপরে আমি ক্লাসে আসছি আব্দুল্লাহ ইবনে মুবারক বলতেছে বলে নাই যে আমি আমি পরিশোধ করছি এটা বলে নাই যে আমি পরিশোধ করছি বলছো তুমি তার জন্য দোয়া করো তুমি তার জন্য দোয়া করো আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি যখন মৃত্যুবরণ করেন তখন এই দুনো ব্যক্তি জানাজায় উপস্থিত ছিল তখন ওই পাওনাদার প্রকাশ করছে যে সেদিন তোমার যে টাকা পরিশোধ করছিল তিনি ছিলেন আর কেউ না আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি একটা তিরমিজের হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলা জমিন মারানোর পরে জমিন টালমাটাল নড়তেছিল তো যখন জমিন নড়তেছিল হেলতেছিল কারণ পৃথিবী তো বেশি পানি জমিন 3 ভাগ পানি 1 ভাগ মাটি স্বাভাবিক হেলবে তো পানি যদি একটু নড়ে নৌকা নড়ে না এরকম অবস্থা তো আল্লাহ তাআলা পাহাড় বানাইলেন পাহাড়ে বানায় পেরেক হিসেবে মেরে দিলেন অল জিবাল আওতাদা তো জমিন স্থির হয়ে গেল ফেরেশতারা অবাক হলেন কিরে এত বড় জমিন পাহাড়ের এত শক্তি জমিনকে স্থির করে ফেললো ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞাসা করতেছে আল্লাহ এই পাহাড়ের থেকে কি শক্তিশালী কিছু আছে আল্লাহ বলছে হ্যাঁ আছে কি আছে লোহা লোহা পাহাড় কেটে দেখেন না লোহা দিয়ে পাহাড় কাটে লোহা পাহাড়ের থেকে শক্তিশালী ফেরেশতারা অবাকে বলছে আল্লাহ এর থেকে শক্তিশালী কিছু আছে হ্যাঁ আছে আগুন আরো শক্তিশালী লোহাকে পোড়ায় গলায় ফেলে ফেরেশতারা বলছে আল্লাহ আগুনের থেকে শক্তিশালী কিছু আছে হ্যাঁ আছে পানি আছে পানিতে আগুন নিভাই ফেলে বলছে আল্লাহ পানির থেকে শক্তিশালী কিছু আছে হ্যাঁ আছে বাতাস আছে লক্ষ লক্ষ টন পানি বাতাসে উড়াই নিয়ে চলে যাচ্ছে আল্লাহ বাতাসের থেকে শক্তিশালী কিছু আছে হ্যাঁ আছে কি সেটা সেটা হলো মানুষের গোপনে দান ডান হাতে দান করে বাম হাতে জানে না ডান হাতে দান করে বাম হাতে জানে না দান করলে হাদিসের মধ্যে আসছে আর সদকা তরদ্দুল বালা দান সদকা করলে আল্লাহ তালা বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করেন ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি ছিলেন বড় মুহাদ্দিস ছিলেন ওনার মুখে একটা ফোড়া হয়েছিল দীর্ঘদিন ফোড়াটা ছিল রক্ত বের হয় পুঁজ বের হয় দিন দিন চেহারা খারাপ হচ্ছিল আর মুখে যদি ফোড়া হয় খারাপ লাগে না দেখতে কিন্তু সারে না চিকিৎসা নিচ্ছে ফোড়া সারে না একজন আলেমকে তো সাধারণ মানুষ অনেক মহাব্বত করে
মহব্বত করে না? আপনারাও তো বিভিন্ন আলেমদেরকে মহব্বত করেন না, ভালোবাসেন না, কোনো স্বার্থ ছাড়া নিঃস্বার্থই ভালোবাসেন। তো এক মহিলা, সে আবদুল্লাহ ইমাম হাকিম রহমতুল্লাহ আলহির অসুস্থতার কথা শুনে, অসুস্থতার কথা শুনে আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করতেছিল, মোনাজাত তুলে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছিল সুস্থতার জন্য। তো মোনাজাত করতে করতে ঘুমায় যায়, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অভিযোগ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আশেক মুহাদ্দিস ইমাম হাকিম রহমতুল্লাহ আলাইহি, তার মুখে ফোড়া হয়েছে, সারতেছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মেয়েকে স্বপ্নের মধ্যে বলতেছে, তুমি যে বলো ইমাম হাকিমকে বলো সে যেন মানুষের মাঝে দান সদগা করে, পানির পানি সরবরাহ করে। তো ওই মহিলা যখন ঘুম ভাঙছে, একটা কাগজে লিখে আরেকজন মুহাদ্দিসের কাছে পাঠাইছে, তিনি যেন এটা ইমাম হাকিমের কাছে পৌঁছে দেন। ওই মুহাদ্দিস যখন ইমাম হাকিমের কাছে পৌঁছে দিয়েছেন, ইমাম হাকিম সাথে সাথেই ওই স্বপ্নের কথাই কাগজের মধ্যে লেখা আছে, উনি সাথে সাথেই অর্ডার করছেন ওনার পরিবারস্থ যারা আছে, যে তোমরা এলাকার গরিবদেরকে পানি সরবরাহ করো, মানুষদেরকে পানি সরবরাহ করো। পানি সরবরাহ করতে কিছুদিনের মধ্যে দেখা গেল ইমাম হাকিম রহমতুল্লাহ সুস্থ হয়ে গেছেন। এই জন্য দান সদগা করা, মুমিনের আর একটা গুণ থাকবে কি, দান সদগা করা, সে দানশীল হবে, কৃপণ হবে না। কৃপণ আল্লাহর থেকে দূরবর্তী, কৃপণ জান্নাত থেকে দূরবর্তী, কৃপণ মানুষ থেকে দূরবর্তী। দান সদগা করবো সাধ্য অনুযায়ী, আবার এত দান সদগা করবো না যে সব দিয়ে দিলাম, দিয়ে আর একজনের কাছে ভিক্ষার হাত পাতলাম, না এমন না। যতটুকু দিয়ে আপনি ভালো থাকবেন দান সদগা, হ্যাঁ আপনি যদি অতিরিক্ত দিয়ে ধৈর্য ধরতে পারেন, সবর করতে পারেন, সেটা আরো উচ্চ মর্যাদা। কিন্তু স্বাভাবিক পর্যায়ে আপনি এত দিয়েন না যে আপনার আর একজনের কাছে হাত পাততে হবে, এমনটা করেন না। আল মুস্তাগফিরিনা বিল আসহার, পঞ্চম যে গুণটা মুমিনের থাকবে সেটা হলো, একজন মুমিন সারাদিন কি ইবাদত করলো কি না করলো, রাতের বেলায় আল্লাহর কাছে ক্ষমা চাবে। শেষ রাতে, এখন তো সহজ, প্রত্যেকের ঘরের ভিতরে বাথরুম আছে, উঠানোর জন্য মোবাইলে অ্যালার্ম আছে, আছে না? এখন তো সহজ হয়ে গেছে, রাত অনেক বড়, শীতকালে রাত অনেক বড়, 8টা 9টায় শুয়ে পড়লে, আমাদের একটা বদ অভ্যাস হলো আমরা শুইতে শুইতে রাত 12টা বাজায় ফেলি, আর সকালে উঠতে উঠতে 8টা 9টা বাজায় ফেলি। মেহরবানি করে এটা ছেড়ে দেন, এটা শুধু দিনের লাইনে ক্ষতি না, দুনিয়াবি লাইনে আপনার শারীরিকভাবে অনেক মারাত্মক ক্ষতির কারণ এটা। এখনকার বড় বড় রোগের মূল কারণ হলো এই রাতে দেরি করে ঘুমানো, সকালবেলা ওঠা, মানে সকালে দেরি করে ওঠা, বড় বড় রোগের মূল কারণ হলো এটা, অন্য কোনো কারণ না, এটা বড় কারণ একটা, যে এই রাতে দেরি করে ঘুমানো, সকালবেলায় দেরিতে ওঠা, এটা বড় একটা কারণ। আপনি এই রাতে ইশার আগে খাবার খেয়ে নেন, 7টার ভিতরে 8টার ভিতরে খাবার খেয়ে নেন, খাবার খাওয়ার পরে যদি ইশার আগে খাবার খান, তো ইশার নামাজ পড়তে বাড়িতে যে শুইতে শুইতে 1-1.5 ঘন্টা চলে যায়। ডাক্তারদের কথা হলো রাত্রে খাবার পরে অন্তত 1-1.5 ঘন্টা জাগ্রত থাকা, যাতে খাবারটা হজম হয়ে যায়, আর খাবার খেয়ে সাথে সাথে শুয়ে পড়লে পেটের মধ্যে গ্যাস হয়, নানা রকম সমস্যা দেখা দেয়। তাহলে আপনার এটাও হয়ে যাচ্ছে, ইশার আগে খাবার খেয়ে নিলে আপনার 1-1.5 ঘন্টা জাগ্রত থাকা হচ্ছে, 8টায় বা 9টায় যদি শুয়ে পড়েন তাহলে 9টার থেকে নিয়ে 3টা 4টা পর্যন্ত 6-7 ঘন্টা হয়ে যায়, 10-11-12-1-2-3-6 4টা পর্যন্ত 6-7 ঘন্টা। 4টার সময় যদি আপনি উঠে যান, 5টা পর্যন্ত 5টা 5 পর্যন্ত সম্ভবত এখন সেহরির শেষ সময়, 1টা ঘন্টা আপনি ধুমসে নামাজ পড়তে পারবেন, জিকির করতে পারবেন, দুরূদ শরীফ পড়তে পারবেন, কোরআন তেলাওয়াত করতে পারবেন, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দোয়া করতে পারবেন। গরমকালে তো 4টার আগেই উঠে যেতে হয়, তাই না? 1 ঘন্টা আপনি ধুমসে ইবাদত করতে পারবেন। এই জন্য মুমিনের যে একটা বড় গুণ, শেষ রাতে আল্লাহর কাছে তাহাজ্জুদ পড়ে ক্ষমা প্রার্থনা করা। আল মুস্তাগফিরিনা বিল আসহার, আল্লাহ তাআলা অপেক্ষায় থাকেন। একটা হাদিস বলে আমি শেষ করে দিই, আল্লাহ তাআলার ব্যাপারে হাদিসের মধ্যে আসছে, একজন বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ কতটা খুশি হন। একটা মানুষ সফর করতেছে এমন এক মরুভূমি দিয়ে যেখানে তার কাছে যে বস্তুগুলি আছে, খাবার বস্তু, বাহন যন্ত্র যেটা আছে, এছাড়া আর দ্বিতীয়টা নাই, বিকল্প নাই। তো একটা লোক এরকম চলতে চলতে মরুভূমির ভিতরে যাওয়ার পরে সে একটু গাছের নিচে বিশ্রাম নিয়েছে, নেওয়ার পরে দেখতেছে ঘুমের থেকে উঠে দেখে তার ওই উটটা চলে গেছে, উটের সাথে তার খাবার ছিল, পানিও ছিল, সব কিছু তার সাথেই ছিল, সেটা চলে গেছে কোন দিকে। এই ব্যক্তি
অনেক ঘোরাফেরা করে ঘোরাফেরা করে যখন আর খুঁজে না পায় মৃত্যুর অপেক্ষায় বসে থাকে। হঠাৎ করে চোখ খুলে দেখে যে তার উটটা সব কিছু সহ তার সামনে উপস্থিত। এই লোকটা যেমন খুশি হয়, আর হাদিসের মধ্যে আসছে সে তো খুশি ঠেলায় বলে ফেলে আল্লাহুম্মা আনতা আব্দি ও আনা রব্বুক। বলার দরকার ছিল হে আল্লাহ আপনি আমার রব আমি আপনার বান্দা, এরকম বলার কথা ছিল, কিন্তু সে খুশি ঠেলায় বলে ফেলে আল্লাহ আপনি আমার বান্দা আমি আপনার রব, এরকম বলে ফেলে না? হ্যাঁ, আনন্দ আত্মহারা হয়ে যায় না? তো যখন কোন গুনাহগার বান্দা আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ এমন খুশি হয়ে যান। এজন্য আল মুস্তাগফিরিনা বিল আসহার, আর শেষ রাতে তো আল্লাহ তাআলা স্বয়ং প্রথম আসমানে চলে আসেন। এজন্য আমরা চেষ্টা করি এই পাঁচটা গুণ অর্জন করার। একজন মুমিনের কয়টা গুণ থাকবে কমপক্ষে? এক নম্বরে ধৈর্যশীল, মুমিন কি হবে? ধৈর্যশীল হবে, সত্যবাদী হবে। মুমিন কি হবে? মুমিন ইবাদতকারী হবে। তিন নম্বরে মুমিন কি হবে? চার নম্বরে মুমিন দান সদগাকারী হবে, দানশীল হবে। পাঁচ নম্বরে মুমিন শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনাকারী হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পাঁচটা গুণ অর্জন করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।